Hi guys, এখন আমরা ব্যারিস্টার সুমনের মাঠে যাচ্ছি। দৌড়ো সুদর বা। না। এই যে চালে লাগিয়ে তো। হ্যাঁ। হ্যাঁ, এটা নাও। চণ্ডীগড় যাবো না? চুনারুঘাট। হ্যাঁ। এখানে ওটো ভাড়া নিয়ে আসো। ব্যারিস্টার সুমন একাডেমি। ব্যারিস্টার সুমন আমরা দেয়া আছে কত লেন। সোনারঘাট এনে কি গেদে বড়ে না কই কই এখানে খেলা আছে খেলা আছে আজি বুঝে আমি তে মাঝে মাঝে জামাড় খেলা হইছে লাইব্রেরি খেলা ব্যারিস্টার বড় কিন্তু ব্যারিস্টার আরে রো নি রে রো এই তো ব্যারিস্টার সাড়াই হইরো দে কা কই সারি সারি জিবার তো সাড়াই হল হ্যাঁ তোমার অনেক দিন আছে বুঝলি হ্যাঁ অনেক কি গান্ডি করছে অনেক কাটি কেমন ছিল রে হ্যাঁ বল তো একটু লন্ডন দা চণ্ডী ছড়া চা বাগান বড় চা বাগান থাকতো বাগের গুণে হয়েছে না চা ন্যাশনাল টিম ভিতরে যাওয়া যাইতো না খুব কষ্ট এলাকা খুব কষ্ট কালী মন্দির আরে হ্যাঁ চারটাকে আসি না মনে লাগবো আমি নিজে মারছি তো কোনো মাছ দাম নেই জীবন দিয়ে মোবাইল দিয়ে যা আছে মাল নাকি নাকি গাড়ি চা বাগানো কিন্তু অনেক সাপ থাকে সরকারি চা বাগান নাই এটা কি যে কেউ আয়া লিসে নিতে পারবো নি হ্যালো এটাই
সুমন এই মাঠেই ফুটবল খেলা আয়োজন করেছিল নাকি? সাগা বাগান কেনার লেগে আছে দেখছি আমরা এখন আছি চুনারোঘাট চা বাগানে। আমাদের সাথে আছেন গোলাম কিবরিয়া সোহেল সাহেব, নিয়াজ মাহমুদ সাহেব, কাউসার আহমেদ সাহেব, আনোয়ার হোসেন ওরফে সাগর বাম্পার আনোয়ার, নিক্সন মালিক ওরফে জিলানি, আমার মামা খেরুল সাহেব, এবং সাথে আছি আমি সজীব সাহেব। সব সাহেব একসাথে আমরা এখন ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমির মাঠে আছি। এই মাঠে এই ব্যারিস্টার সুমন ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার আয়োজন করেছিল। তাই এখন আমরা চা বাগানের কর্মীরা সারাদিন চা তুলে এখন নিয়ে যাচ্ছে। লস্কর বেলি ক্লাব, এই ক্লাবের এই মাঠ, এই মাঠেই খেলা হয়েছিল ফুটবল টুর্নামেন্ট। বিশাল বড় বটগাছ, বটগাছের পাশেই শ্রী শ্রী বাসুদেব মন্দির। এই কাঁঠাল গাছ, এটা না বটগাছ? এটা কি এত বড় কাঁঠাল গাছ? আমি তো বলছি বটগাছ। ভিডিও হয়েছে, সমস্যা নাই, পরে এটা স্ক্রিনশট দিন দেবো। ও দো এটা হালা কর, হালা খালি ছবি তোলো, বেটেন্ডে ছবি দেওয়া লাগছে না, হালাই ধরো। এই যে রাস্তা হিন্দি হয়েছে, আমি একটা লোক মোবাইল ফোন ছবি তুলি। বাসুদেব মন্দির স্থাপিত বাংলা 1417 সাল।